আল্লাহর নবী চলে গেলেন উম্মে হানির বাড়িতে, হানির বাড়িতে ছিলেন, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল রে যাও রে আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে উম্মে হানির বাড়ি থেকে অতি শিগগির রেডি হয়ে আমি আল্লাহর আরশে মুআল্লার দিকে আসে। আমি এলান করার আগেই অনেকে চলে আসছে, ডিস্টার্ব না হয়, যদি নেওয়ার ইচ্ছা থাকে দুই রকম আছে, দোকান ও মাকান কি খায়ের বরকত কে লিয়ে, আল্লাহ পাকের হুকুম মহামূল্যবান জিনিস, ভাগ্যবান যারা তারাই পাবে, নেমিনেশন করা পানি পড়লেও নষ্ট হবে না, একটাতে 100 দুটাতে 200 ইচ্ছা থাকলে হাত দেখাবেন পৌঁছাই দেবে, জীবনী চুপচাপ শুনেন চুপচাপ বসে থাকেন, আপনার কাছে যাচ্ছে আমার লোক, ডিস্টার্ব যাতে না হয়, স্টেজে যাতে কেউ না আসে। বেরাদার এখান থেকে নিয়ে হটে যাও, বেরাদার যাও, জিব্রাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ কি খবর, জিব্রাইল তোমার মেরাজ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম আপনার মেরাজ হবে, আল্লাহর সঙ্গে আপনি দিদার করবেন, অতি শিগগির আপনি রেডি হয়ে যান। বেরাদার লম্বা ঘটনা শর্টকাট করলাম, নবী আমার টেনশন না নিয়ে অতি শিগগির বেরাদার গোসল সেরে ওযু করলেন, ওযু হয়ে গেল, দুই রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ে এবার চলে আসলো বোরাক, বোরাক